সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আইসিটি খাতের মাফিয়া ছিলেন পলক। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক আইসিটি খাতের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। আইসিটি খাতে মেগা প্রকল্প বাস্তবায়ন, নিয়োগ বাণিজ্য আর বিশেষ বরাদ্দ টিআর কাবিখা কাবিটা প্রকল্পের নামে অর্থ লুটেছেন। ওই অর্থ নিজ এলাকা নাটোরের সিংড়ায় নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদ। আইসিটি খাতের মাফিয়া হয়ে যান তিনি। এছাড়াও রাজধানী ঢাকা ও দেশের বাইরেও রয়েছে তার বিপুল পরিমাণ সম্পদ। এরপর জানাবো, হাসিনা গাজীকে খুঁজছে ডিবি। সিদ্ধেশ্বরীর বাসায় অভিযান। সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীকে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে, তার কাছে রয়েছে একাধিক অবৈধ অস্ত্র। এবারে জানাবো, রাষ্ট্রপতি অপসারণ শো, সংবিধান বাতিলের ইস্যুতে আলোচনা। বারো দলীয় জোট ও গণঅধিকারের সঙ্গে ছাত্র নেতাদের বৈঠক। হাসনাত আবদুল্লাহ বললেন, রাষ্ট্রপতিকে চলে যেতে হবে। এদিকে খিলগাঁওয়ে পাঁচ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার। রাজধানীর খিলগাঁওয়ে মেরাদিয়া বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ। জানাবো, ঋণ নিয়ে সোয়া দুই লাখ কোটি টাকার রাজনৈতিক প্রকল্প, সমীক্ষায় ব্যয় চারশো কোটি টাকা। শরীয়তপুরের চাঁদপুর সদরে মেঘনা নদীর উপরে টানেল নির্মাণ পরিকল্পনার কথা জানায় বিগত সরকার। এতে ব্যয় ধরা হয় চার হাজার কোটি টাকা। দু হাজার তেইশ সালে জুলাইয়ে কাজ শুরু হয়ে তা শেষ হওয়ার কথা ছিল দু হাজার সাতাশ সালে, কিন্তু প্রকল্পের অগ্রগতি সমীক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আর সেই সমীক্ষা বাবদ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলের ট্রাক হামলায় নিহত এক, আহত চল্লিশ। ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি বাণিজ্যিক এলাকায় বাস স্টেশনে ট্রাক হামলায় একজন নিহত এবং চল্লিশ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দশ জনের অবস্থা গুরুতর। দেশটির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। রোববার সাতাশে অক্টোবর গিলোট ইসরায়েলি সামরিক ঘাঁটির কাছে একটি বাস স্টেশনে এই হামলার ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানিয়েছে, ট্রাকের নিচে কয়েকজন চাপা পড়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যুগান্তরের প্রতিবেদন। আইসিটি খাতের মাফিয়া ছিলেন পলক। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক আইসিটি খাতের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। আইসিটি খাতে মেগা প্রকল্প বাস্তবায়ন, নিয়োগ বাণিজ্য আর বিশেষ বরাদ্দ টিআর কাবিখা কাবিটা প্রকল্পের নামে অর্থ লুটেছেন। ওই অর্থে নিজ এলাকা নাটোরের সিংড়ায় নামে বেনামে গড়েছেন বিপুল সম্পত্তি। আইসিটি খাতের মাফিয়া হয়ে যান তিনি। এছাড়াও রাজধানী ঢাকা এবং দেশের বাইরেও রয়েছে তার বিপুল পরিমাণ সম্পদ। শুধু তাই নয়, দু হাজার আট সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই এলাকায় ফাইভ স্টার বাহিনী গড়ে তুলেও সমালোচনার মুখে পড়েন পলক। আবার সরকারের বিদায় ঘণ্টার আগমুহূর্ত শ্যালক লুৎফুল হাবিব রুবেলকে উপজেলা পরিষদে একক চেয়ারম্যান প্রার্থী করতে নানা নাটকের জন্ম দেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেন ওরফে পাশাকে অপহরণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জনগণের তোপের মুখে পড়েন। শেষ পর্যন্ত শ্যালক লুৎফুল হাবিব রুবেলকে প্রার্থিতা প্রত্যাহার করে দেশের বাইরে পালাতে সহযোগিতা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতি এবং মুখে মিষ্টি কথার ফাঁকে ছিল পলকের নানা ছলনা। তার পিএসএপিএস পিএ ব্যক্তিগত সহকারী পর্যন্ত রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে পরিণত হয়েছে। তারাও গড়েছেন বিপুল সম্পদ ও অট্টালিকা। এর মধ্যে রয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন। আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর তিনি মাদ্রাসা শিক্ষকতা ছেড়ে পলকের ব্যক্তিগত সহকারী নিযুক্ত হন। স্কুল কলেজে নিয়োগ বাণিজ্য ও সরকারি বিভিন্ন দপ্তরে তার ছিল একাধিক আধিপত্য। আরেক ব্যক্তিগত সহকারী রাকিবুল ইসলাম পলকের আইসিটি দপ্তরের সব কার্যক্রম তার নিয়ন্ত্রণে ছিল। দপ্তরের সব প্রকল্পের অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগ তার
বিরুদ্ধে 2023 সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত ডিজিটাল সংযোগ স্থাপন ইডিসি প্রকল্পে সারা দেশে 5 শতাধিক কর্মী নিয়োগে ব্যাপক বাণিজ্য করেন তিনি। আরও 2 ব্যক্তিগত সহকারীর মধ্যে রণজিৎ কুমার ও সাদ্দাম হোসেন একইভাবে সম্পদের পাহাড় গড়েছেন। সরকার পতনের পর জনরোষে সবাই গা ঢাকা দিয়েছেন। হাসিনা গাজীকে খুঁজছে ডিবি, সিদ্ধেশ্বরীর বাসায় অভিযান। সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীকে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে, তার কাছে রয়েছে একাধিক অবৈধ অস্ত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি অর্থের যোগান দিয়েছেন। গত জুলাই আগস্টের আন্দোলনে তার হেফাজতে থাকা অস্ত্র ব্যবহার হয়েছে ছাত্র জনতার বিপক্ষে। এসব অভিযোগে শনিবার দিবাগত গভীর রাতে তার সিদ্ধেশ্বরী বাসায় অভিযান চালিয়েছে ডিবি, তবে তাকে সেই বাসায় পাওয়া যায়নি। তার খোঁজ বিভিন্ন স্থানে অভিযান করছে ডিবি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক রোববার রাতে যোগান দুর্গে সব সত্য জানিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিনের মধ্যে গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার স্ত্রী হাসিনা গাজী আত্মগোপনে আছেন, 2 ছেলে আছেন বিদেশে। অর্থপাচার ও দুর্নীতি সহ নানা অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন, দুদক এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। রাষ্ট্রপতি অপসারণ সহ সংবিধান বাতিলের ইস্যুতে আলোচনা। রাষ্ট্রপতির অপসারণ ও সংবিধান বাতিল সহ নানা ইস্যুতে 12 দলীয় জোট ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার বিকেলে প্রথমে মালিবাগে 12 দলীয় জোটের কেন্দ্রীয় কার্যালয় ও পরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তারাই বৈঠক করেন। বৈঠক সূত্র থেকে জানা গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছাত্র নেতাদের বৈঠকে রাষ্ট্রপতি অপসারণ ছাড়াও সংবিধান বাতিল প্রোক্লেমশন অব সেকেন্ড রিপাবলিক ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে। সংবিধানে 5 আগস্টের মূল স্পিরিট তুলে ধরার পাশাপাশি মুজিববাদকে চিরতরে মুছে ফেলার কথাও বলেছেন ছাত্র নেতারা। বিগত 3টি বিতর্কিত নির্বাচন বাতিল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন কেউ কেউ। তবে রাজনৈতিক দলের নেতারা বলছেন সংবিধান পরিবর্তন বা পুনর্লিখন ছাত্রদের কাজ নয়, ছাত্র জনতার আন্দোলনের মূল শক্তির ভিত্তি। তারা দেশের সব অংশীজনের কাছে বিষয়ে মতামত দিতে পারেন যাতে নির্বাচন পরবর্তী সরকারে কাজ করতে পারে, এটা রাজনৈতিক দলের গঠিত সরকারের কাজ বলে জোট নেতারা তাদের জানান। রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে সব দলের সঙ্গে ঐক্যমত পৌঁছানোর কথা বলেছেন কেউ কেউ। বৈঠক শেষে 12 দলীয় জোটের প্রধান জাতীয় পার্টি কাজী চাপড় চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, নীতিগত রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি, কত দ্রুত করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। পুরো জাতি এক হয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যেন উপনীত হওয়া যায় সেটি আমরা চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন তিনি। এ সরকারের ব্যর্থতা সমগ্র দেশের জন্য ভয়াবহ পরিণত বয়ে আনবে। এ সরকারের সাফল্য চাই, যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন চাই আমরা। তাই গণতন্ত্র মুক্তির আন্দোলনে বিএনপির যারা মাঠে ছিল তাদের সবার মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়ারও আহ্বান জানাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্রপতিকে চলে যেতে হবে, এ বিষয়ে সবাই নীতিগতভাবে একমত। তবে চলে যাওয়া বা অপসারণের প্রক্রিয়া কিভাবে হবে সেটা নিয়ে রাজনৈতিকভাবে ঐক্যমত দরকার আছে, সেজন্য আমরা আলোচনা করছি। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের দোসর, খুনি হাসিনার হাত ধরেই তিনি রাষ্ট্রপতি হয়েছেন। এই খুনি ফ্যাসিবাদীর দোসরে রাষ্ট্রপতির থাকার অধিকার নেই, তাকে বিদায় নিতেই হবে। এ বিষয়ে আজকে 12 দলীয় জোট নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। খিলগাঁয়ে 5 ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার। রাজধানীর খিলগাঁওয়ে মেরাদিয়া বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে ছাত্রলীগের 5 কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি শাহজাহানপুর থানা পুলিশ। শনিবার 26 অক্টোবর রাতে শাহজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নাজিব ফত 24, মোহাম্মদ সিরাজুল আবেদিন শুভ 24, মিজানুর রহমান আরসান 24, ইব্রাহিম শেখ 27 ও তানজিল হক
সিপাত ২৪ পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃতরা খিলগাঁও থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। খিলগাঁও থানা সূত্র থেকে জানা গেছে গত ১৯ জুলাই খিলগাঁও থানার মেরদিয়া বাজারে মোড়ে অনেক ছাত্র জনতার সাথে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণ ছিলেন মোহাম্মদ আহাদুল ইসলাম। এ সময় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর এলোপাতারি গুলিবর্ষণ শুরু করলে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ছোড়া গুলিতে আহাদুল গুরুতর আহত হন। আহত আহাদুলকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ভীতি ও নিরাপত্তাহীনতায় ভিকটিমের নিজ এলাকা বরিশাল মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করতে হয়। এই ঘটনায় গত ১৭ অক্টোবর ভিকটিম আহাদুল ইসলামের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি মামলা করা হয়।